তার জাতীয় পার্টি কখনো দেখেছেন রানী মারা করে না। আজ আমি এই ঐতিহাসিক মুহূর্তে এক কথা, যেসব নেতা কর্মী পলিপতি হিসেবে আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সবাই জাতীয় পার্টি পতাকা তুলে ঐক্যবদ্ধভাবে দেশের রাজ্যের একটা সুস্থ ধারা বজায় রাখার জন্য জাতীয় পার্টি আত্মনৈতিক প্রদান। আমি পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখতে চাই না, বিকল্প বিকেন্দ্রীকরণ করতে চাই। জাতীয় পার্টিতে গণতন্ত্রের একটা নির্দেশ সৃষ্টি করতে চাই, একটা চর্চার নির্দেশ সৃষ্টি করতে চাই। তাই সেই লোকে আমাদের সম্মেলনে বাস্তবায়ন কমিটি কর্তৃক গঠিত গণতন্ত্র সংবিধান উপকমিটি গণতন্ত্রের প্রয়োজনীয় সংবিধানের প্রস্তাব আনলে আপনারা পাশ করে দিলে জাতীয় পার্টিতে আইনে পরিণত হবে। এই মুহূর্তে আমি জাতীয় পার্টি সম্মেলন বাস্তবায়ন কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলরদের দায়িত্ব অর্পণ করে চেয়ারম্যানের দায়িত্ব থেকে আমি সরে দাঁড়ালাম। এখন সম্মেলনে অবশিষ্ট আনুষ্ঠানিকতা হবে, অনুমতির জন্য গণতন্ত্রের সংবিধানের প্রস্তাব উত্থাপন হবে, একবার পার্টি নেতৃত্ব নির্বাচিত হবে, এই নেতৃত্ব সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, 3 বছর জাতীয় পার্টি পরিচালনা করতে সে আপনারা অনেক দূর দূরান্তর থেকে এসেছেন কষ্ট করে, আমি আশা করি আপনারা ভালো খবর নিয়ে যাবেন এবং আপনারা ভালো থাকবেন সে আশা করি। আপনারা কারণ অনেক দূর দূরান্তর থেকে আসাতে অনেক কষ্ট হয়েছে আপনাদের, তারপরেও আমি আপনাদেরকে দোয়া করছি, আপনারা দোয়া আপনারা ভালো থাকেন এবং মন দিয়ে পার্টি কর্মকাণ্ডে আপনারা অবদান রাখবেন সেই আহ্বান দিয়ে আমি এখানে শেষ করছি। হোসেন মোহাম্মদ এরশাদ অমর হোক, পল্লী বন্দর অমর হোক, অমর হোক, জাতীয় পার্টির চিন্তাধারা।